আটাইশ অক্টোবর মধ্যরাতের ঘটনা মাথায় কালো কালোক্ষেপ মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে দুইজন প্রবেশ করে সিলেট নগরীর বাজারের এই ডাচবাংলা ব্যাংকের বুথে পরে বুথের ভোল্ট খুলে টাকা নিয়ে যায় তারা এর আগে সাতাইশ অক্টোবর ওই বুথে সাতাইশ লাখ পঁচাত্তর হাজার টাকা জমা করা হয়েছিল কিন্তু ত্রিশ অক্টোবর বুথে ছাব্বিশ লাখ বত্রিশ হাজার টাকার গড়মিল পাওয়া যায় পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে টাকা লুটের বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ এই পরিপ্রেক্ষিতে শুক্রবার সিলেট মহানগরীর বিমানবন্দর থানায় টাকা লুটের ঘটনায় মামলা করেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের ইনচার্জ তাতে একই কোম্পানির দুই কর্মকর্তাকে আসামি করা হয় এর মধ্যে শুক্রবারই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার আট দিন পরে ধরা পড়েছে আরও দুজন রবিবার দুপুর বারোটায় সিলেটের আম্বরখানা ফাঁড়িতে সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বলেন গত তিন তারিখে মামলা হওয়ার পরপরই গ্রেপ্তার আলবাবের তথ্যমতে অন্য আসামি আমিনুলকে ঢাকায় মতি ছেলে সিকিউরেক্স কোম্পানির অফিস থেকে গ্রেপ্তার করা হয় অন্য জায়গা থেকে ঘটনার সাথে জড়িত মুন্নাকেও গ্রেপ্তার করেছে তারা আলবাব হোসেন নামে মামলা এই জন্য আসামিকে করেন তার দেওয়া তথ্য ভিত্তিতে এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার বাড়ি হতে যখিগঞ্জ থানাধীন তার বাড়ি হতে দশ লক্ষ টাকা নগদ উদ্ধার করা উদ্ধার করা হয় এবং আলবাব হোসেনের সূত্রমতে এবং দেওয়ার তথ্যমতে মতে নামে আরও একজন ব্যক্তিকে ভৈরব থানাধীন উজান রেস্তোরাঁর ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয় আমিনুল ইসলাম তাকে ঢাকার ঢাকাস্থ সিকুরেস কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় সিলেটে ডাচ বাংলা ব্যাংকের বুথ লুটের ঘটনায় এজাহারভুক্ত আসামি সহ মোট তিন আসামির কাছ থেকে নগদ উদ্ধার হয়েছে আঠারো লাখ ছয় হাজার টাকা বিভিন্ন নামীয় অ্যাকাউন্টে ছয় লাখ আটাত্তর হাজার টাকা জমার পাশাপাশি এক লাখ আটচল্লিশ হাজার টাকা আইফোন কেনা সহ নানা খাতে খরচ করেছে তারা সে মোট আঠারো লক্ষ ছয় হাজার টাকা নগদ আমরা ইতিমধ্যে আমরা ঘটনার পরপরই আমরা প্রায় আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি পুলিশ জানায় এর আগে উক্ত ঘটনায় তিন নভেম্বর সিলেট মহানগরীর বিমানবন্দর থানায় টাকা লুটের ঘটনায় মামলা করেন বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের ইনচার্জ সন্দীপন দাস আসামি করা হয় একই কোম্পানির বুথ লোড কর্মকর্তা আলবাব ও আমিনুলকে গ্রেপ্তারকৃত সবাই প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে তারা এই ঘটনা এই সেগুরেক্স কোম্পানির দুইজন এটিএম কর্মকর্তা যারা প্রতিনিয়ত এটিএম বুথগুলাতে টাকা আপলোড করেন তাদের মাধ্যমে ঘটনা হয়েছে এবং পর্যালোচনা এবং যেখানে সিকিউরিটি নিরাপত্তা প্রহরী ছিল তাদের সাক্ষ্যপাতের ভিত্তিতে তাদেরকে শনাক্ত করা হয়েছে এর আগে এই চক্র নারায়ণগঞ্জের ইসলামী ব্যাংকের আরও আটটি বুথ থেকে নয় লাখ টাকা লুট করেছে বলে জানায় পুলিশ যা এখনও জানে না ব্যাংক কর্তৃপক্ষ গুলজার আহমেদ এখন সিলেট